তোমাদের প্রত্যেকের জন্যই গুড নিউজ রয়েছে অবশেষে ওএসিস স্কলারশিপ বা পি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে তো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে কতদিন আবেদন চলবে কত টাকা দেওয়া হবে বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে এবছর আশানুরূপ ফল করনি তোমাদের জন্য রয়েছে সরকারের পক্ষ থেকে স্কলারশিপ এই স্কলারশিপটির নাম হচ্ছে ওইসিস স্কলারশিপ বা অনেকে পি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক বা অনলাইন স্কলারশিপ নামে জেনে জেনে থাকে তো এই স্কলারশিপের অনলাইনে আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা চাইলে এখন স্কলারশিপে আবেদন করতে পারবে তো এখানে কী নোটিস দেওয়া রয়েছে তোমাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করছি এই যে এখানে নোটিসটি দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর পি ম্যাট্রিক এসসি পি ম্যাট্রিক বলতে যে সমস্ত স্টুডেন্টরা ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করে তাদের পি ম্যাট্রিক পি ম্যাট্রিক এস টি পি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক এসসি এখানে পোস্ট ম্যাট্রিক বলতে যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্লাস টেন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কোনো কোর্স করছে তাদেরকে বলা হয় পোস্ট ম্যাট্রিক এসসি এবং পোস্ট ম্যাট্রিক এস এবং পোস্ট ম্যাট্রিক ওবিসি অর্থাৎ এসসি এস এবং ওবিসি প্রত্যেকের জন্যই এই স্কলারশিপের আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে ফরদার সেশন দু হাজার তেইশ এবং তেইশ চব্বিশ সেজন তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এই বছর যারা আবেদন করবে তোমাদের জন্য অলরেডি শুরু হয়েছে হ্যাজ স্টার্টেড লাস্ট ডেট অফ রিসিপ অব অ্যাপ্লিকেশন ইজ একত্রিশ দশ দু অক্টোবর মাসের একত্রিশ তারিখে এই ওইসিসি স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট তাই তোমরা যারা আশানুরূপ ফল করতে পারোই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কোনো একটা মার্কস নিয়ে পাশ করেছ তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো আবেদনের জন্য তোমাদের যদি মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপরের নাম্বার থাকে তাহলে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের আবেদনের জন্য তোমাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বসবাসকারী হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গভর্নমেন্ট স্কুলে তোমাকে পড়াশোনা করতে হবে ওয়ান থেকে পিজি পর্যন্ত অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেককে দেওয়া হয় মার্কসের কোনো ব্যাপার নেই কিন্তু এই স্কলারশিপের অন্যতম শর্ত হচ্ছে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে বাদ বাকি জেনারেল ক্যান্ডিডেট এই স্কলারশিপে আবেদন করতে পারবে না তো আবেদন প্রসেস তোমাদের দেখালাম নোটিস কিন্তু শো হচ্ছে তোমরা এখনই কিন্তু আবেদনের রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারো তো আবেদন করার জন্য কি করতে হবে এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে এই স্কলারশিপে আসার পর তোমাকে কিন্তু এখানে অপশনগুলো দেখতে পারবে এইখানে যে অপশন আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং রেজিস্টার স্টুডেন্ট লগ ইন তো এখান থেকে তোমরা রিনুয়াল এবং আবেদন করে দিতে পারবে এই স্কলারশিপে আবেদন করলে তুমি মিনিমাম তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পরিমাণ পেতে পারো এই স্কলারশিপের অ্যামাউন্টটা নির্ধারিত হয় তোমার স্কুল বা কলেজে কত টাকা অ্যাডমিশন ফিস নিচ্ছে টিউশন ফিস নিচ্ছে এবং তোমার ফ্যাসিলিটি কী কী রয়েছে হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা এই সমস্ত বিশেষ বিবেচনা করে তবে মিনিমাম তুমি তিন হাজার টাকা স্কলারশিপ থেকে পেয়ে যাবে তোমরা যারা আবেদন করবে এই স্কলারশিপে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের পরের ভিডিও আনবো কিভাবে তোমরা মোবাইলের সাহায্যে এই স্কলারশিপ থেকে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবে